Ece, kıvanç yapma. Kıvanç, kıvanç yapma. Buke çondo beta. Mona hay, heart attack. কি সাংঘাতিক, চলুন আপনাকে হাসপাতালে পৌঁছে দেই। না না, হাসপাতালে নিতে হবে না, ডাক্তার ঔষধ সব আমার বাড়িতে আছে। আমাকে একটু কষ্ট করে বাড়িতে পৌঁছে দাও। না না, কষ্ট কি, কোথায় আপনার বাসা? ওই যে, ওই দেখা যায়। আপনাকে বাসায় পৌঁছে দেই, চলুন। একটু সাবধানে তো তো, বাঁচবো কি না, সাবধানে। কোথায়, আপনার ওষুধ কোথায়? ওই আলমারিটা খোলো, ওর মধ্যে আমার দাওয়াই আছে। এগুলোই হচ্ছে আমার দাওয়াই, মদ আর মেয়ে মানুষ। বুড়ো মানুষ হয়ে একই বলছেন আপনি। মোটা পিচ্ছি টোকা চালি বান সবগুলো রে। আজকে উপস্থিত থেকে ইনকাম কত? আসসালামু আলাইকুম। ইন্সপেক্টর সাহেব কেস লেখেন, এই যে মালিকা বেগম তার বাড়িতে মেয়ে মানুষের ব্যবসা করে বুঝছুন। কি বলতেছেন আপনি, সম্মানীয় নাগরিকরে কোমরে দড়ি দিয়া? যা বললাম বুঝছো তো, আপনিও বুঝছেন আমি কি বলছি। নার্স আলোকে আমি মালিকার বাড়ি থেকে উদ্ধার করেছি আর এই খদ্দের গুলিকে ধরে এনেছি। এই আপনি কি পুলিশ যে ধরে আনছুন? আমি পুলিশ নই, কিন্তু এ দেশের একজন সচেতন নাগরিক। আলো নার্স তো আপনার প্রেমিকা, কে সাজায় আনছুন? যা বললাম বুঝুন, এই কেসে উল্টা আপনি ফাইসা যাইবেন বদল মাস্টার। ইন্সপেক্টর বদল মাস্টার ফাঁসার আগে আপনি ফাঁসবেন। কিন্তু স্যার আপনি জানেন না যে এই না। শাট আপ। ওকে আমি জানি এবং আজকের ঘটনাও আমি ভালো করে জানি। ইয়েস স্যার। সেন্ট্রি। ইয়েস স্যার। ওদেরকে লকআপে নিয়ে যাও। বাদল, জীবনে ঝুঁকি নিয়ে তুমি যা করলে তা বুঝে করো কিনা জানি না, কিন্তু এই কাজ যদি তুমি আইনের পথে থেকে করতে তাহলে কত ভালো হতো। ইন্সপেক্টর সাহেব, মাস্তানের সিলমোহরের গায়ে লাগানো সে আইনের পথে কি করবে? তবে হ্যাঁ, বস্তিগুলো মাদক মুক্ত করতে তোমাকে দরকার হবে। কি আমাকে সহযোগিতা করবে তো? অবশ্যই করব। আজ থেকে টিটিপাড়া বস্তি সহ ঢাকা শহরের কোনো বস্তিতে আর দু নম্বরি কাজ হবে না। আমরা প্রতিরোধ করব, গড়ে তুলব প্রতিরোধ কমিটি। শোনো বস্তির ভাই ও বোনেরা, আজকের পর থেকে এই টিটিপাড়া বস্তিতে মদ গাঁজা ফেন্সিডিল সহ কোনো মাদক ব্যবসা চলবে না। আমরা সবাই মিলে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। কয়টা করবা? ঢাকা শহর কি বস্তি একটা দুইটা? আরে এই বাদল যা বলে তাই করে। ঢাকা শহরের প্রত্যেকটা বস্তিতে প্রতিরোধ কমিটি হবে,
সব কমিটি মিলে একটা ফেডারেশন হবে ভালো করে ভাইবাদ দেখাও আদাল তুমি কিন্তু একটা বিরাট কোম্পানির বিরুদ্ধে যাইতাছ হ্যাঁ ইস্ট ইন্ডিয়া সহ বহু কোম্পানি বাণিজ্যের নামে ঘাঁটি গেড়ে এই দেশ বহু বছর শাসন করেছে কিন্তু স্বাধীনতাকামী জনতার মার খেয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে সুতরাং কারো ভয়ে জনতার আন্দোলন ভাটা পড়বে না ভাই সব আপনারা এগিয়ে চলুন আইন আছে আপনাদের সাথে সন্ত্রাসবাদীর মধ্যে লাগবাই নাই লাগবাই আছে শান্তির মধ্যে তাই এই সম্মেলনে আমার উদ্দেশ্য এই পেচালির পোত কোনা তুই এই দেশটা লাট ভাইয়ের হাতের মুঠোয় এসে যাক আর সেজন্যই সামনের নির্বাচনে প্রত্যেক কমিশনারই তার মনোনীত প্রার্থী হওয়া চাই আবে চাই কি রে আমি কি ভিক্ষা চাইতাছি নাকি যে নেতারা ভোটের বাক্স ছিনতাই কইরা ইলেকশনে জিতে আমি অগরে এমপি বানানোর লাইগা ইলেকশন দিলাম ইলেকশন না লাট ভাই ইলেকশনের জন্য সিলেকশন মানে নমিনেশন দিলে ওই পেচালির পো লাটে কি কম ইংরেজি জানে নো টক অগ বিরুদ্ধে যারা খারইব তাগো কাছিম চিত করে দিবি দেশের মধ্যে শান্তি বিরাজ করব ঢাকা সিটির মধ্যে ক্যান্ডিডেট হলো বাদল না 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 ওই বড় লাট ভাই ওই বড় না ওই শালা বস্তিতে বস্তিতে প্রতিরোধ কমিটি বানাইছে ফেডারেশনের নেতা বানাইছে কাসেম সিদ্দিকী রে আবে কয় কি বাদল তো ঠিকই করতাছে কাসেম সিদ্দিকী হইলো আমার লিডার আমি হের আদর্শ বিস্তার করতাছি মানে ফেরি করতাছি একটা সেন্টিমেন্ট আছে না ফুলের মালা রেডি কর কি ব্যাপার এত ফুলের মালা কেন কি করেছি আমি ভয় পায় না কাসেম ভাই ফুলের মালা দেখা আপনি ভয় পায় না চুক্তি করবার আইছি আপনার লগে আমার একটা চুক্তি হইব আপনি আমার নেতা হইবে আর কিছু হু দা হেল ইউ আর হু বুইরারে বুঝাইয়া ক আমি কেডা কাচিম চিতনা নেতা বানাইতে আইছি কে আপনি বিড়বিড় করে এসব কি বলছেন লাট্টু কষাই মায়দাবাই শুনেছি কামাল সাহেবকে শেষ করে তার সবকিছু দখল করে নিয়ে এখন নিজে বস সেজে বসে আছেন বুঝতে পারছেন আমিও আপনার মতো নেতা হইতে চাইতাছি তাই নাকি নেতা দুই ধরনের হয়ে থাকে একদল মানুষের কথা বলে অন্য দল অমানুষদের নেতৃত্ব দিয়ে থাকে সাহসী কণ্ঠ কোনো ফার্স বা মিথ্যে বলে না ঠিক আছে গেট আউট কাছেম ভাই যাইতাছি আপনারে মালা পরাইয়া লাভ নাই ওই মালাগুলি খুইলা লও দেন এটাও দেন ও কাসেম ভাই আপনার কথা চলে গেলাম মনেও রাখলাম মাগার আপনার সারব না আসসালামু আলাইকুম আইসি একা জামু একা কারো কাছে নাই ঠেকারি আমাকে কিনতে চাই আই চেলাম আমি বস্তির সুইমিং পুল দেখবা মৌজ করবা আর তুই তো আমার কাছিম চিৎ করে দিছ লাট ভাই ওরা যেভাবে পাল্টা আক্রমণ করবে আমরা বুঝতে পারিনি বোঝা বুঝির কিছু নেই ওই লোকগুলোকে আপনি পাঠিয়েছেন মিস্টার লাট আমি পাঠাইছি এই ঠোলার বাচ্চা কথাবার্তা উস কইরা এই মিস্টার লাট বিহেভ ইয়োরসেলফ ওকে আমারে গাইলাস ওই টিনা গেলি কই লাট ভাই লাট তোর বাপে ফোন ঠোলার পো কয় কি আমার ইজ্জতের খাতিয়ায় ইন্ডিয়ান গরুর নলি ঢুকাই দিতাছে পরে ক ও ঠিক আমি ঠিক নইলে কিন্তু কাছিম চিত এই কাছিম চিতের রহস্য জানতে এসেছি মিস্টার লাট
যা জিজ্ঞেস করছে উত্তর দিন, নইলে চিৎ করে আসামির কাছ থেকে কথা আদায় করার অভিজ্ঞতা আমারও আছে। তুই আমার একাইত করবি, আমি তোরে কাছিম চিৎ করব। Shut up you barking dog, just answer my question. Mr. Inspector, you are crossing your limit. প্রশ্ন কিছু করার থাকলে আপনি আপনার সিনিয়র কর্মকর্তাকে জিজ্ঞাসা করুন। Out, get out. Hey, 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 hey. It's okay. I will see you, Mr. Lat. Remember it.